আজকে প্রশ্ন করতে পারেন, তবে আমরা মার খাচ্ছি কেন? কোথাও দাঁড়াতে পাচ্ছি না কেন? আমাদের হিম্মত নাই কেন? এত কিছু আছে আমাদের, এত আলেম ওলামা, এত মুক্তি, এত পণ্ডিত, এত মসজিদ, এত মাদ্রাসা, এত জ্ঞান, এত কিছু, তবু আমরা মার খাচ্ছি কেন? কোথাও কোনো বিচার নাই। এই কাশ্মীরের ইস্যু নিয়ে আপনারা ঢাকা রাজধানীতে মিছিল করলেন, ছেড়ে দাও ছেড়ে দাও কাশ্মীর, যাই দিল্লি দখল করি, কই গেলেন না কেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ক্রিকেটার খুব হুম্বিতম্বি নিয়ে বাইরে এসেছেন দুনিয়াতে মুসলমানদেরকে, হ্যাঁ কাশ্মীরের মুসলমান আপনারা ঐক্যবদ্ধ হন, সহযোগিতা করেন। মিডিয়ার মাধ্যমে আমরা কি জানলাম, আরবের মুসলমান রাষ্ট্রগুলি কার পক্ষে দাঁড়িয়েছে? ভারতের পক্ষে দাঁড়িয়েছে। দাঁড়াতে হবে কেন? দাঁড়াতে হবে, উপায় নাই, কেন জবাব বুঝার মতো ঘিরু তোমাদের নাই, তোমাদের নাই। তোমরা পারো সাধারণ মানুষের মধ্যে ইনিয়ে বিনিয়ে মিথ্যা আজগুবি ওয়াজ করে করে টাকা কামাই করতে, সাধারণ মানুষদেরকে বুঝাও নাই। দুনিয়া কন্ট্রোল করে দাজ্জাল, দাজ্জালের হাতে আজকে দুনিয়া, মিলিটারি মাইট, ইকোনমিক পাওয়ার, সমস্ত রাজনীতি অর্থনীতি কন্ট্রোল করে দাজ্জাল। দাজ্জালের হাতের বাহিরে যাওয়ার মতো সাধ্য কার নাই? ইমরান খান দৌড়ে গেছিলেন কাশ্মীরের মুসলমানদেরকে সাহায্য করার জন্য কাতারে, দুবাই, সৌদি আরব, ওই সমস্ত শেখেরা, খলিফারা, আমিররা কার পক্ষে সমর্থন দিয়েছে? ইন্ডিয়া, ভারত। ইমরান সাহেব আশা করি বুঝতে পেরেছেন কত ধানে কত চাল। রাসূল বলেছিলেন কর্মসূচি থেকে সরে গেলে, আধ হাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে, রশি খুলে গিয়েছে, ঐক্য নষ্ট করেছ, তোমরা শিয়া হয়েছ, সুন্নি হয়েছ, সাফি, হাম্বলি, হানাফি, ওহাবি, কাউমি, আহলে হাদিস, আহলে বাইত, কত দল, কত তরিকা, কত মতে তোমরা বিভক্ত হয়েছ, এক নাম্বার থেকে আউট। তোমাদের নেতা নাই, কারো কথা তোমরা কেউ শোনো না। কে তোমাদের লিডার, কে তোমাদের ইমাম? তোমাদের রাষ্ট্র চালায় একজনে, তোমাদের ধর্ম চালায় আরেকজনে, তোমাদের ধর্মের কথা শোনায় একজনের ইমামের হুকুমে, রাষ্ট্রের রাষ্ট্র চলে আরেক ইমামের হুকুমে। তোমাদের এক জাতি আজকে রাষ্ট্রীয়ভাবে 55 ভাগে বিভক্ত হয়েছে। আকিদাগতভাবে মুসলমান কয় টুকরা হবে? অখণ্ড, নট টুকরা, অখণ্ড জাতি। মুসলমানদের জীবনে কার হুকুম চলবে? আল্লাহর হুকুম। এখন কার হুকুম চলে? ব্রিটিশ খ্রিস্টানের হুকুম চলে। তবু তোমরা বলবে আমরা মুসলমান, লেবাস দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে ধোকা দেওয়া যায়? আল্লাহকে ধোকা দেওয়া যায় না, রাসূলকে ধোকা দেওয়া যায় না। আল্লাহ বলে দিয়েছেন আমি তোমাদের লেবাস দেখি না, দেখি অন্তর। আল্লাহকে যে ধোকা দেওয়া যায় না তার প্রমাণ, লক্ষ লক্ষ আজকে বেজ্জত হচ্ছ, কথা বলতে পারছো না, পরাজিত হচ্ছ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, জাতিকে রক্ষা করার এই কর্মসূচি, সমৃদ্ধ হওয়ার কর্মসূচি, জান্নাতে যাওয়ার কর্মসূচি, আল্লাহ রসুল যেই কর্মসূচি দিয়ে আরবের জাহিলি সমাজ পরিবর্তন করে দিয়েছিলেন সেই কর্মসূচি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ হিজবুত তাওহীদকে দান করেছেন। এই কর্মসূচি এখন আমরা নিয়েছি, আমাদের আন্দোলনের কর্মসূচি হচ্ছে রাসূলুল্লাহ দিয়ে যাওয়া সেই কর্মসূচি। তোমরা আগে ঐক্যবদ্ধ হবে, কোন কথার উপর ঐক্যবদ্ধ হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদা, কালো, লম্বা, বেটে, ধনী, দরিদ্র, উত্তরের, দক্ষিণের, মরু অঞ্চলের, মেরু অঞ্চলের, তোমরা সবাই মিলে এক বনি আদম, তোমরা সবাই মিলে এক পরিবারের সন্তান, তোমাদের বাবা মা আদম হাওয়া, তোমরা ভাই বোন, তোমাদের প্রভু আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা দুনিয়াতে শুধু আমার হুকুম মানবে, তোমরা এই অঙ্গীকার করো, যদি আমার হুকুম মেনে নাও আমি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব, তোমাদেরকে জান্নাতে দাখিল করব। এই অঙ্গীকারের নামটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই অঙ্গীকারের বলে সবাই হয়ে যাবে ভাই ভাই, সবাই কি হবে? ভাই ভাই, এক দেহ, এক প্রাণ, এক আত্মা, সবার ইমাম হবেন একজন,
তিনি আল্লাহ কর্তৃক পরিচালিত হবেন, আল্লাহর হুকুম মোতাবেক তিনি তোমাদেরকে পরিচালিত করবেন, তবে তোমরা শত্রুতা তোমাদের মধ্যে হবে না। একজন বিশাল সম্পত্তির মালিক আরেকজন না খেয়ে পড়ে আছো এমন অবিচার হবে না, একজন নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকে বেজ্জত করছো এমন অবস্থা হবে না, তোমরা ভাই ভাই হবে, এটার নামই সিরাতুল মুস্তাকিম, হেদায়াত। এই হেদায়াত আমরা ত্যাগ করেছি। তাহলে আগে এক নাম্বার মানব জাতিকে আমরা ঐক্যবদ্ধ করব কিসের উপরে? তাওহীদ লা ইলাহা। দুই নাম্বার যার আন্ডারে আমরা ঐক্যবদ্ধ হব, আমাদের ইমাম আমাদের নেতা আমরা ওনার আদেশ শুনব, অক্ষর অক্ষরে পালন করব, এবং জান মাল দিয়ে আমরা আল্লাহর রাস্তায় এই সত্য প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করব, সেটা আমরা অঙ্গীকারবদ্ধ, সেটা আমরা করছি ইনশাআল্লাহ। আমাদের বিজয় নিশ্চিত নাকি? তোমরা যারা আমাদেরকে অবজ্ঞা করছো, আমরা আরবি জানি না, আমরা মাদ্রাসা পড়ি নাই, এটা তোমাদের মন গড়া ফতুয়া হতে পারে, আমার কেতাব এটা নয়, আমার কেতাবে পরিষ্কার বলা আছে কে আসো, কে আসো উপদেশ গ্রহণ করতে, আসো কেউ উপদেশ গ্রহণ করো, যে কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, ইংরেজি পড়বে, ফার্সি পড়বে, উর্দু পড়বে, বাংলা পড়বে, আরবি পড়বে, কোনো অসুবিধা নাই, নারী পুরুষ কেতাব খুলে দেখো কি বলা আছে পরিষ্কার, তুমি বুঝতে পারবে। যদি এত কঠিন হতো, এত জটিল হতো, তবে রব্বুল ইজ্জত সারা দুনিয়ার মানব জাতির হেদায়তের জন্য এই বিধান পাঠাতেন না। তোমরা নিজেরা নিজেরা একটা ফতুয়া দাঁড় করিয়ে দিয়েছ, তোমাদের কাছে যেতে হবে, টাকা দিতে হবে, তারপরে ধর্মের বাণী শুনতে হবে। এখন থেকে জেনে রাখবে, ইসলামের বাণী শোনার জন্য টাকার কোনো লেনদেন লাগে না। এই কারণে আমার বাড়ির মসজিদকে তারা গির্জা বলে ভেঙে দিয়েছে। তারা বুঝেছে, মানুষ তো এখন বুঝে যাবে যে আসলে তো আমাদের কথা মিথ্যা ছিল। মানুষ দেখবে এখানে পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে, আজান হচ্ছে, আমাদের মিথ্যা সত্য ফাঁস হয়ে যাবে, এবং মানুষ আরো দেখবে নামাজ পড়তে দিনের কথা শুনতে যে টাকা লাগে না, এটা তো প্রমাণ। এই দুইটা প্রধান কারণ, বাস তারা মসজিদ থেকে গির্জা বলে তারা ভেঙে দিল, দুইটা ভাইকে জবাই করে হত্যা করলো, খ্রিস্টান বলে হত্যা করে ফেলল। তাদের এই অহংকারের মেইন কারণ, আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলেছি, আর কোনো কারণ নয়, তাদের অহংকার কি এত বড় কথা, আমরা মাদ্রাসা পড়ে সারা জীবন এলেম হাসিল করেছি, কোরআন আয়াত পড়েছি, মুখস্ত করেছি, আমরা ইসলামের কথা বলি বলবো না, এরা ইসলামের কথা বলবে, মানুষ এদের কাছে ইসলাম শিখবে, এই যে আপনারা বসে বসে আমাদের বক্তব্য শুনছেন, এতে তাদের গায়ে জ্বালা ধরে যাচ্ছে, এরা অহংকার, আমরা বলবো আমরা ইসলামের কর্তৃপক্ষ, এরা বলবে কেন, কেন আমার বলার কি অধিকার নাই, আপনাদের কি অধিকার নাই, বলতে পারেন না, পারেন, আপনি শিক্ষিত হলে আপনি বলতে পারেন। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, এলেম হাসিল করা প্রত্যেক নরনারীর জন্য বাধ্যতামূলক, আপনি বলতে চান। এক নাম্বার কারণ তাদের অহংকার, দুই নাম্বার কারণ তাদের স্বার্থ। ওই যে আমরা বলেছি যে ধর্মের নামে কোনো বিনিময় চলবে না, ব্যাস আর কোনো কথা না, যদি আমরা এই কথা না বলতাম দেখতেন আমাদের মতো ভালো মানুষ আর কেউ ছিল না।